প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2023-24 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সিনিয়র সচিবরা নিজ নিজ মন্ত্রণালয় বিভাগের স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা রোধ করা হয়েছিল, তবে সব বাধাবিঘ্ন পেরিয়ে এখন দেশ এগিয়ে যাচ্ছে। সে প্রথমে 21 বছর, এরপরে আবার আর 8 বছর, এই বলতে গেলে 29টা বছরই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা হয়েছে। কাজে আওয়ামী লীগ যখনই সরকার এসেছে, সবসময় আমরা চেষ্টা করেছি জনগণের ভাগ্য পরিবর্তন করতে, নিজেদের ভাগ্য না, আর সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। সুষ্ঠু দিক নির্দেশনা নিয়ে কাজ করার কারণেই দেশের উন্নয়ন হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তৃণমূল পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। আপনারা তো করবেনই, আবার আপনাদের যারা উত্তরসূরি হবে তাদেরকেও কিন্তু এ বিষয়ে একটু সচেতন করে দেবেন, যাতে করে তারাও যেন তাদের উপর দায়িত্বগুলি যথাযথভাবে পালন করতে পারে, সেটাই করা দরকার। আমরা বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ ও স্যাংশনের কারণে বিশ্ব অর্থনীতি চাপে থাকলেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে। একদিকে বিশ্ব অর্থনৈতিক মন্দা, অপরদিকে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যুদ্ধ, তার প্রভাব, অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ, আবার আমাদের মানুষ্য সৃষ্টি দুর্যোগও আসে, সেটাও আসবে। তারপরেও আমি মনে করি যে আমরা কিন্তু এই সমস্ত সব ধরনের দুর্যোগ অতিক্রম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই যে আমাদের দেশে সুশাসন গড়ে উঠবে, আমি চাই আমাদের দেশে কোনো অর্থনৈতিক বৈষম্য থাকবে না, সকল মানুষ সুষম উন্নয়নের সুফল পাবে এবং উন্নয়নটা সমগ্র বাংলাদেশব্যাপী হবে, একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের জীবন মান উন্নত হবে, সেটাই আমাদের লক্ষ্য। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।